আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেলোডি অফ বেকিং। চমৎকার এই রেইনবো ডিজাইনের কেকটা কিন্তু একটা মানি পুলিং কেক, এবং এই কেকটার ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। কেকটা আসলে ঠিক কেমন হয় সেটার ছোট্ট একটা ভিডিও ক্লিপ আমি কেকটা কাটার সময় আপনাদের জন্য তৈরি করেছিলাম। খুবই আনকমন ডিজাইনের এই কেকটা কিন্তু খুব সহজেই তৈরি করতে পারেন। আর এই কেকটা কিভাবে তৈরি করতে হয় আজকে সেটাই আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করব। চলুন দেখে নেই। আমি এখানে 6 ইঞ্চি প্যানে একটা কেক বেক করে রেখেছিলাম। এখন কেকটাকে মাঝখান বরাবর একটা স্লাইস করে নিচ্ছি। এই কেকটা খুব বেশি স্লাইস করা যাবে না, এটাকে দুটো স্লাইসই করতে হবে। এখন মাঝের লেয়ারে খুব ভালো করে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হুইপ ক্রিম। প্যালেট নাইফের সাহায্যে মাঝখানের লেয়ারটাকে আমি একটু সমান করে নিব। আমি এখানে এবার হুইপ ক্রিম ব্যবহার করছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিম কিন্তু ব্যবহার করতে পারেন। এবার উপরের যে লেয়ারটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। চারদিকে যেহেতু আমার কেকটা একটু খুলে খুলে এসেছে, এজন্য আমি একটু বেশি করে ক্রিম দিয়ে আগে একটা ক্রাম্প কোটের মতো করে নেব। ঠিক এভাবে আমি একটু কোট করে নিচ্ছি। কোট করে এই কেকটাকে আমি 25 থেকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। আমি গরম কেকটা মোল্ড আউট করাতে এটা হয়েছিল। কেকটাকে ফ্রিজে রেখে এখন আমরা মানি পুলিং কেকের যে নেক্সট পার্ট সেটা করব। আমাদের এরকম কিছু ব্যাগ লাগবে। এই ব্যাগগুলো আমি বেকিং টুল বক্স থেকে নিয়েছিলাম, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। প্রত্যেকটা ব্যাগের সাইজ এমন যে আপনারা চাইলে 1000 টাকার যে নোটটা বড় সেটাকেও দিতে পারেন। আমি এখানে 10 টাকার নোটগুলো ব্যবহার করছি। ঠিক এভাবে করে প্রত্যেকটা ব্যাগে আমি টাকাগুলো ভরে নিব। টোটাল 20টা প্যাকেট থাকে। এখন আপনারা যে কয়টা ইউজ করতে চান সেটা কিন্তু করতে পারবেন। জাস্ট এভাবে ভিতর দিকে টাকাটা দিয়ে দিবেন। চাইলে সত্যিকারের টাকাও ইউজ করতে পারেন, আবার এডিবল প্রিন্ট পাওয়া যায় টাকার সেটাও কিন্তু করতে পারেন। আর অনেকে মানি পুলিং কেকের জন্য বক্স ব্যবহার করেন, চাইলে বক্স না ব্যবহার করে আজকে আমার পদ্ধতিতে কিন্তু খুব সহজে করতে পারবেন। উপরের দিকটাতে এরকম একটা সিল থাকে, এটাকে তুলে ফেলতে হবে। এই জায়গাটায় আঠা লাগানো থাকে, এই জিনিসটা একটু ভালো করে লক্ষ্য করুন। উপরের সিলগুলো তুলে ফেলতে হবে, এবং এক একটা প্যাকেটের এই যে উপরে যে সাইডটা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্যাকেটের নিচের সাইডটাকে লাগিয়ে দিতে হবে। আমি ঠিক এভাবে চাপ দিয়ে ধরে এটাকে লাগিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে প্রত্যেকটা সিল এভাবে উপর থেকে খুলে নেবেন, এবং এই প্যাকেটের নিচের সাইডটাকে আগের যে উপরের সাইডটা সেটাতে লাগিয়ে নেবেন। আশা করি এটা বুঝতে আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না। ঠিক একের পর এক আমি সবগুলোকে এভাবে করেই লাগিয়ে নেব। আর যেহেতু আমার টাকার নোটগুলো একটু ছোট, আমি একটু নিচু করে লাগাচ্ছি। আপনারা যদি 1000 টাকার নোট ব্যবহার করেন সেক্ষেত্রে এটাকে আর একটু উপরে লাগাতে হবে। একইভাবে আমি সবগুলোকে লাগিয়ে নিচ্ছি। এখন এটার সাথে আমরা যেটা করব, আমরা এটার সাথে একটা টপার অ্যাড করব। আমি হ্যাপি বার্থডে লেখা এই টপারটা নিয়ে নিচ্ছি। একদম সর্বশেষের সিলটা তুলে এটাকে খুব ভালো করে কিন্তু আটকে দিতে হবে। আটকে দেওয়ার আগে আমি এই টপারের জন্য মাঝখান বরাবর একটা ছিদ্র করে নিচ্ছি। আর এই টপারের পার্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবার এটাকে খুব ভালো করে সিল করে দিবেন যেন টাকাগুলো বাহিরে চলে না আসে। এখন যেখানে মাঝখানে আমি না ছিদ্রটা করেছিলাম সেখানে এই টপারটাকে খুব ভালো করে আটকে নিতে হবে। অনেকে শুধু কস্টেপ দিয়ে আটকে নেন, আমি সেই রিস্কে যাচ্ছি না। আমি প্রথমে এটাকে সুই সুতা দিয়ে একদম ভালো করে আটকে নিব, কারণ শুধু কস্টেপ দিলে হয় কি অনেক সময় ছুটে আসে, তাই আমি সেটা না করে এটাকে ডাবল প্রোটেক্ট করার জন্য এমন করে নিচ্ছি। আর যারা মানি পুলিংয়ের বক্স ব্যবহার করবেন তারা এটা না করলেও চলবে, তারা শুধু কস্টেপ দিলেও হবে। আমি খুব ভালো করে এটাকে আটকে নিচ্ছি। এখন এটার মাঝখানে আমি খুব সুন্দর করে কস্টেপ মেরে দিব। কস্টেপ দিয়ে দুই পাশ থেকে সিল করে দিবেন, এতে করে এটা কিন্তু আর খুলে আসবে না। ব্যাস হয়ে গিয়েছে। এখন একদম প্রথম যে টাকাটা লাগিয়েছিলাম সেটাকে এভাবে করে রোল করতে করতে আসতে হবে। আর রোল করার জন্য আমি মাঝখানে আমরা কেকের মধ্যে যে একটা স্ট্র ব্যবহার করি মোটা, সেই স্ট্র ব্যবহার করছি। স্ট্রটা মাঝখানে দিয়ে আমি এখন এটাকে রোল করে নিয়েছি। এই যে আমার রোল করে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেকটার মাঝখানে ঠিক এটার সাইজের মাপ নিয়ে আমি একটু কেটে নিব। প্রথমে ছুরির সাহায্যে ভাবে মাপ নিয়ে নেবেন যে আসলে আপনার এই পুরো রোলটা কতটুকু হয়েছে। এরপর এখন এটাকে কেটে আমি কেকের এই লেয়ারটাকে তুলে ফেলবো। হাফ লেয়ার তুলে ফেললেই হয়। আর যদি আপনার জিনিসটা অনেক বেশি মোটা হয়ে যায়, মানে টাকার নোটটা যদি আরও মোটা হয়, সেক্ষেত্রে আরেকটু কেক তুলে নিতে হবে।
আমি তুলে নিচ্ছি। এবার এই সম্পূর্ণ রোলটাকে আমি মাঝখানে দিয়ে একটু চাপ দিয়ে দেব, ঠিক এভাবে বসিয়ে দিবেন। আর এই যে একটা সাসলিকের কাঠি দেখতে পাচ্ছেন, সেটা মাঝখানের যে আমরা পাইপটা দিয়েছিলাম কেকের, সেটার মাঝখান বরাবর দিয়ে দিব। এতে করে যখন এটাকে টেনে তুলবেন, খুব সহজে এটা উঠে চলে আসবে। যে কেকের অংশটুকু তুলে নিয়েছিলাম, সেখান থেকেও হাফ অংশ কেটে রেখে দিয়ে বাকি অংশটা উপরে দিয়ে দিচ্ছি, চাপ দিয়ে ঠিক এভাবে বসিয়ে দিব। এখন সম্পূর্ণ কেকটা কিন্তু হুইপ ক্রিম দিয়ে আমি কুট করে নিব। আর যদি আপনি মানি পুলিং কেকের জন্য বক্স চায়, যেটা সেটা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু কেকটাকে আপনার আরও উঁচু করে তৈরি করতে হবে, কারণ বক্সের হাইট কিন্তু আরও বেশি থাকে। আমার কাছে এটাই সব থেকে সহজ মনে হয়েছে, খুব সহজে অল্প একটু স্পেস নিয়ে আপনারা করতে পারবেন। চারদিকের ফিনিশিংটা দেওয়া হয়ে গেলে এখন সব থেকে ট্রিকি পার্ট উপরের অংশটা, কারণ যেহেতু মাঝখানে একটা টপার আছে আর কেকটা একটু উঁচু নিচু, তাই এই অংশের কাজটা একটু সাবধানে করতে হবে। আমি প্রথমে ক্রিমটাকে চারদিকে ছড়িয়ে নিচ্ছি, এরপর একটা সাইড থেকে এটাকে যতটুকু সম্ভব আপনারা সমান করে নেবেন। অতিরিক্ত ক্রিমটা সরিয়ে নিব, এরপর সাইড থেকে ঠিক এভাবে আলতো হাতে আমাদেরকে ফিনিশিং করে নিতে হবে। আমার ফিনিশিং করা হয়ে গিয়েছে, এখন আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন। আমি জাস্ট এটাকে চারপাশ দিয়ে চকলেট গানাজ দিয়ে ডেকোরেশন করব, এই জন্য কিছুটা চকলেট মেল্ট করে পাইপিং ব্যাগে এভাবে ভরে নিয়েছি। ঠিক এভাবে করে চকলেটটাকে আমরা ড্রিপ করে দিব। আপনারা চাইলে আর্টিফিশিয়াল ফুল বা রিয়েল ফুল দিয়েও কিন্তু এই কেকটাকে ডেকোরেশন করতে পারেন, সেক্ষেত্রেও দেখতে অনেক বেশি সুন্দর লাগে। ব্যাস হয়ে গিয়েছে। এখন একটা পাইপিং ব্যাগে আমি জাস্ট কালার, চারটা কালার একসাথে নিয়ে এবং এটা দিয়ে একটা রেইনবো ডিজাইন ক্রিয়েট করব। ক্রিমে অনেক ধরনের কালার করার থেকে আমার পাইপিং ব্যাগের এই ডিজাইনটা সব থেকে বেশি পছন্দ। এবার আমি ডিজাইন করে নিচ্ছি একটা পাইপিং ব্যাগে, সাসলিকের কাঠি বা কেক টেস্টার করেন যেটা দিয়ে, সেটা দিয়ে একটু কালারটাকে পাইপিং ব্যাগের ভেতরে দিয়ে ক্রিম দিয়ে নিলে কিন্তু আপনাদের এই সুন্দর ডিজাইনটা হয়ে যাবে। আমি এখানে 1mm নজলটা ব্যবহার করেছি। ব্যাস আমাদের রেইনবো ডিজাইন কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সহজেই কিন্তু আপনারা এরকম মানি পুলিং কেক তৈরি করতে পারেন। আর আপনারা চাইলে এটার ভিতরে মানি, মানে টাকা দেওয়ার পরিবর্তে বিভিন্ন ধরনের ছবি বা উইশও কিন্তু দিতে পারেন। আর কেকটা কিন্তু যখন কেউ কাটবে তখন কিন্তু সে সারপ্রাইজ হতে বাধ্য। দেখলেন খুব সহজে কীভাবে তৈরি করতে পারেন আপনার প্রিয়জনের জন্মদিনের জন্য সুন্দর একটা কেক। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।